বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতির জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন 1952 সালের যারা প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন সেই মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সালাম বরকত জপার সহ আরো অনেকের প্রতি যারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য তারা সেদিন আন্দোলন করেছিলেন, প্রাণ দিয়েছিলেন। আমরা আজকে এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মন্ত্রী মির্জা আব্বাস মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী বেগম সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই 21শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনকে স্মরণ করে আমরা আজকে প্রায় 70 বছর পরেও এটাকে স্মরণ করছি। তার অন্যতম প্রধান কারণ যে এই আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতির সত্তার নির্মাণের প্রথম ভিত্তি। এই দিনই আমাদের তখনকার যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতেন এবং বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানকে সত্যিকার অর্থেই একটি প্রগতিশীল একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন পাকিস্তানকে, তখন তারা এই বাংলাদেশের যে আলাদা সত্তা, জাতির যে আলাদা সত্তা, সেই সত্তাকে নির্মাণ করার জন্য সেদিনই প্রথম সেই বীজ বপন হয়েছিল। তারা ধারাবাহিকতায় আমরা দেখেছি যে পরবর্তীকালে এই ভূখণ্ডের মানুষ তারা তাদের স্বাধীন সত্তার জন্যে, তাদের স্বাধিকারের জন্যে তারা একটি আলাদা ভূখণ্ড নির্মাণের জন্য 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে সেই 1952 সালে যে ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে একটি স্বাধীন একটা সুস্থ একটা গণতান্ত্রিক একটা মুক্ত সমাজ নির্মাণ করা, এবং তারই ধারাবাহিকতা 1971 সালে যে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম একটি স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবার জন্য স্বপ্ন দেখেছিলাম, আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষা, সেই চেতনা আমাদের ধূলিসাৎ হয়ে গেছে। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে, ক্ষোভের সঙ্গে, ধিক্কারের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, আশা আকাঙ্ক্ষা, 52-র ভাষা আন্দোলনের যে চেতনা, আশা আকাঙ্ক্ষা, তাকে এই আওয়ামী লীগ নামের একটা দল, যে দলটি একেবারে সমস্ত মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এই 70 বছর পরেও সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি। আজকে যে জিজ্ঞাসা করা হয়
যে যারা ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছিলেন, তারা যা চেয়েছিলেন, আমরা কি সেই বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করতে পেরেছি? পারিনি। উপরন্তু আমরা দেখছি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় যে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, যে আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছে, এবং আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা তারা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভাষায় তারা লেখাপড়া করছে এবং সবাই দেশের বাইরে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিও কিন্তু আমরা কখনোই আশা করিনি। আজকে এই সরকার, আওয়ামী লীগের সরকার, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে বাংলাদেশের যে আলাদা সত্তা, বাংলাদেশের যে একটা আলাদা পরিচিতি, অস্তিত্ব, সেটাকে তারা ধ্বংস করে ফেলছে। বাংলাদেশকে এখন তারা সত্যিকার অর্থেই একটা নতজানু, একটা রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা দেখুন, এই সরকার আসার পর থেকে আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলেছে। আমাদের যে নির্বাচনের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলেছে। আমাদের জনগণের যে ভোটের অধিকার, তাদের বেঁচে থাকবার অধিকার, তাদের ন্যূনতম কর্মসংস্থানের অধিকার, তা তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে সমগ্র দেশটাকে তারা একটা লুটপাটের একটা রাজত্বে পরিণত করেছে। একে একে শিক্ষা ধ্বংস করেছে, একে একে স্বাস্থ্যখাত ধ্বংস করেছে, অর্থনীতিকে তারা একটা লুটপাটের অর্থনীতি পরিণত করেছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে বাংলাদেশের যে মূল আত্মা, যে সোল, সেই সোলটাকে তারা নষ্ট করে দিয়েছে। অর্থাৎ একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ, সেই সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য। আমরা লড়াই করছি আমাদের 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সংগ্রাম করছি। আমরা সত্যিকারটি দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা এই সংগ্রাম করছি। যিনি আমাদেরকে এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত যিনি কারাগারে রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সেই 1981 সালের পর থেকে, 1984 সালের পর থেকেই বাংলাদেশ মানুষকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন, এবং দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, সেই নেত্রী, আমাদের সেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখনও তারা কারাগারে আটক করে রেখেছে। আমরা সবাই জানি যে অত্যন্ত অসুস্থ, বারবার তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার আমরা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা আমরা আনতে পারিনি। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের এই দেশে, আমাদের দেশে বিগত 14-15 বছরে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 600-এর বেশি নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে আজকেও কিছুক্ষণ আগে আমানুল্লাহ আমান সাহেব এবং সালাম সাহেবরা বললেন, আমিনুল সাহেবরা তো বললেন তারা কোর্টে গিয়েছিলেন তাদের জামিন আনতে। এইভাবে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে কোর্টে যেতে হয়, তাদেরকে জামিন নিতে হয়, হাজিরা দিতে হয়। এবং আজকে এখন পর্যন্ত আমাদের দক্ষিণের, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মজুরকে কোনো জামিন দেওয়া হয়নি। আমরা অবিলম্বে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের দক্ষিণের সদস্য সচিব মজুর সহ সব নেতা কর্মীদের মুক্তি দাবি করছি, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্যের কথা যে যে দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা পরিচিত ছিলাম, সত্যিকার অর্থে মানুষ গণতন্ত্র চেয়েছে, সেই দেশকে আজকে আন্তর্জাতিক বিশ্ব আপনার এখন গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। আজকে কত বড় লজ্জার কথা যে আজকে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে এবং বাংলাদেশের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে, স্যাংশন দিয়েছে। কেন? যে সরকারের যে জনগণের যে মানবাধিকার লঙ্ঘন করছে, তারা যে হত্যা করছে, গুম করছে, সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে, সেগুলোতে তার নির্দেশ দিয়ে তাদেরকে দিয়ে সেই অন্যায় অবৈধ কাজগুলো করিয়েছে। বন্ধুগণ, আজকে এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আরও সমস্ত রাজনৈতিক দল,
মত এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে, যেই গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। আজকে আপনারা দেখেছেন দুর্নীতিতে দেশ এমন ভরে গেছে যে এখন দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা, যিনি অনেকগুলো দুর্নীতির মামলা দেখেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনকে আজকে পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হচ্ছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় যে আজকে মন্ত্রী এবং উপদেষ্টা কথা বলছেন ফোনে, সেই ফোনালাপ ফাঁস হয়ে গেছে। সেই ফোনালাপে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পুত্র জয়, যিনি এই সরকারের অনেক বেতন পাওয়া একজন উপদেষ্টা, তার একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে পাশ করার জন্য মন্ত্রী কথা বলছেন উপদেষ্টার সঙ্গে, এবং সেখানে বিচারককেও পর্যন্ত সম্পৃক্ত করা হয়েছে, দুইজন বিচারকের নাম বলা হয়েছে, এবং ফাইল অর্থাৎ সচিবালয়ে ফাইলকে মুভমেন্ট করানোর কথা বলা হয়েছে। আমরা প্রেস কনফারেন্স করে এগুলো বলেছি যে আমরা এটার জানতে চাই যে এই কথোপকথনের ভিতরে কি আছে। মন্ত্রী বলেছেন যে এটা তদন্ত করা হবে যে কি করে এটা ফাঁস হলো, অর্থাৎ উনি স্বীকার করে নিয়েছেন যে এই কথোপকথন হয়েছে। আমরা দাবি করেছি এবং এখনো দাবি করছি যে এই কথোপকথনের মধ্যে, ফোনালাপের মধ্যে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা তদন্ত চাই, এবং আমরা জানতে চাই যে এই যে বিশেষ প্রজেক্ট, ব্রেইন চাইল্ড প্রজেক্ট এবং অন্যান্য বিষয়গুলো যে বলা হয়েছে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতে হবে, না হলে জনগণের কাজ করায় আপনাদেরকে দাঁড়াতে হবে। বন্ধুগণ, সময় খুব কম, আমাদেরকে অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে, আমাদেরকে অতি দ্রুত জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে এই ভয়াবহ সরকার, যারা বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। বন্ধুগণ, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আজকে বায়ান্নর ভাষা আন্দোলনকে স্মরণ করে, আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে, তাই আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, দেশনেত্রীকে মুক্ত করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে নিয়ে আসি, এবং দেশে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ সুষ্ঠু জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, এই সংকট থেকে উত্তরণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আসুন আমরা সেই লক্ষ্যে সামনে নিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের জন্য জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।